আমি সংখ্যালঘু সংগ্রাম পরিষদে পূর্বের পরাই মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক আমি আহ্বান করছো আর অনুরোধ করছো যে মুসলিম বিবাহ আর বিচ্ছেদ আইন 1935 চনেরপরাই এই আইনটি চলিছে আর কাজী সকলের জড়িয়ে আমার ইসলামিক নিয়ম মতে শরীয়ত মতে এই কামটি সম্পন্ন করা হয়। ইয়াত কোনো ধরনের অসুবিধা আমি দেখা নাই, কিন্তু হঠাৎ করে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় গাদীত বহার পিছত এই আমার মুসলমান সমাজের যে শরীয়ত বিধান নিয়ম নীতি এইবিলাকের উপর যে কিয় জাপি পড়ছে আমি ধরব পরা নাই। আর ইমান ধরনের আপনার দুর্নীতি হয়ে আছে, আপনার মূল্যবৃদ্ধি চলি আছে, স্মার্ট মিটারত নামত হাজার হাজার মানুষ ওলাই আহিছে, এইবিলাকর বিষয়ে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার মুখত কোনো ধরনের মাত নাই, কিন্তু বিহে একটা জাতিক টার্গেট করে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় বিভিন্ন সময়ত মন্তব্য দিয়ে আহিছে। যাকালি আমি দেখি আমি শুনেছো মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় আজি বোলে সদনত এই মুসলমান যেটু বিবাহ আইন এইটু বোলে বাতিল করবলে লৈছে, আরম্ভ করেছে। মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক আমি পুনর্বার আমি আহ্বান জানাইছো যে এটা পুরনি মুসলমান সমাজের শরীয়ত বিধান একটা আইন লাগিলে আইনটি প্রণয়ন করার কোনো ধরনের আপত্তি নাই, কিন্তু আইনটি বাতিল করাত আমার মুসলমান সমাজের একটা আঘাত আহিব, আমার মুসলমান সমাজে কষ্ট পাব। আমি সংখ্যালঘু সংগ্রাম পরিষদে আমি মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক আমি হকিয়াই দিছো এই আইনটি বাতিল করার লগেলগে আমার মুসলমান সমাজে আঘাত পোৱাৰ লগেলগে আইন বিভিন্ন ধরনের আন্দোলনের কার্যসূচী হাতত লব। আমি সংখ্যালঘু সংগ্রাম পরিষদে বিভিন্ন সংগঠনে আমি মুখ্যমন্ত্রীর এই আইন বিরোধী কামত বা মুখ্যমন্ত্রীর হঠাৎকামী সিদ্ধান্তর বিরুদ্ধে আমি নিশ্চয় গণতান্ত্রিকভাবে যে পর্যায়ে লই যাব লাগে আমি আন্দোলন করবলে আমি বাধ্য হম। আন্দোলন করে আমার যে আমার অধিকার যে সংবিধানে দিয়া অধিকার আমি যিকোনো প্রকারে আমি সাব্যস্ত করব লাগিব। আর মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় বিভিন্ন ধরনের মন্তব্যকে আমি তীব্র বাহারে আমি গরিহণা দিছো। মুখ্যমন্ত্রী ডাঙরিয়াকে এই জানা উচিত যে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার এই অসমত যিমান অধিকার আছে আমি এজ এ মুসলমান হিসাবে আমারও সমান অধিকার আছে, কারণ এই অসমখন মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার প্রত্যেক সম্পত্তি নহয় যে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় যেটু করব আর সেইটাই হব। আজি তেওঁলোকে করিব পারিব, কিন্তু কালি তেওঁলোকে এই করাটো হয়তো সঠিক না থাকিবও পারিব, কারণ আজি ক্ষমতা আছে কালি তেখেতের ক্ষমতা না থাকিবও পারে। কারণ আমি দেখিছো বিভিন্ন রাষ্ট্রত এনেকা ক্ষমতা থাকা ব্যক্তি সকলে যেতিয়া বিহে মুসলমান সমাজত টার্গেট করে বিভিন্ন মানুষের উপর টার্গেট করে ক্ষমতাটা ব্যবহার করে তারপর এই ক্ষমতা নাইকিয়া হয়ে যায়। উদাহরণস্বরূপে বাংলাদেশের শেখ হাসিনা বেগম জিয়া তেখেতেও মুসলমান সমাজক টার্গেট করে বিভিন্ন সময় অত্যাচার করে আহিছিল, আজি এই শেখ হাসিনার অবস্থা কি হয়েছে নিশ্চয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় চাইছে। গতিকে অসমখন আগুয়াই লই যাওয়ার ক্ষেত্রত 1,08,00,000 জনসংখ্যা বিহে একটা জনসংখ্যার মানুষের প্রয়োজন আছে। আজি অসমত মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার কেবল অবদান নহয়, 1,08,00,000 জনসংখ্যার অবদান অসমখন গড়াত নিশ্চয় আছে। বিভিন্ন ক্ষেত্রত মানুষ যেতে ওলাই আহিছে আর এই ইস্যুটা ডাইভার্ট করবর কারণে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় বিভিন্ন ধরনের আবল তাবল তেখেতে বকিছে। গতি মুখ্যমন্ত্রী ডাঙরিয়া তেখেতর রাজধর্ম তেখেতে পালন করব পারা নাই, তেখেতে সাংবিধানিক পদত থাকি যে সাংবিধানিক মর্যাদা আজি তেখেতে মর্যাদা হেরাই পেলাইছে। আমি আহ্বান জানাইছো যে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া কেবল বিহে একটা সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী নহয়, মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় মুসলমান সমাজের যদি মুখ্যমন্ত্রী হয়, শহরাঞ্চলের যদি মুখ্যমন্ত্রী হয়, বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মুখ্যমন্ত্রী হয়, আজি মুখ্যমন্ত্রীর মুখত বিভিন্ন ধরনের বাহা ভঙ্গি এই কথাবিলাক হোবা না পায়। আমি তীব্র বাহারে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার কথাবিলাক আমি বিরোধ করছো আর যি কামখিনি তেখেতে ভাল করে আছে আমি সমর্থন জানাইছো, আর যি আপনার সাম্প্রতিক মন্তব্য সৃষ্টি করেছে এই মন্তব্যের পর মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক আমি বিরত থাকি বলে আমি আহ্বান জানাইছো। আর অসমত যদি সাম্প্রতিক পরিস্থিতি হয় ভাতৃঘাতি সংঘর্ষ হয় বা হিন্দু মুসলমানের মাজত যদি বিবাদ সৃষ্টি করব বিচারিছে, আর আমি দেখিছো অসমত যদি সাম্প্রদায়িক ব্যক্তি আছে অসমের ভিতর মুখ্যমন্ত্রী ডাঙরিয়াই প্রথম সাম্প্রদায়িক ব্যক্তি আমি কব লাগিব। কারণ সাধারণ মানুষ যদি সাম্প্রদায়িক মন্তব্য দিয়ে বা সোশ্যাল মিডিয়াত যদি কিবা লেখে তৎক্ষণাৎভাবে আরক্ষীয়ে গ্রেপ্তার করে জেলত দিয়ে, কিন্তু অসমের সন্মানীয় পদত থাকি অসমের মুরব্বীজনে যদি সাম্প্রদায়িক নিজে হয় ইয়ার বিচার কোনে করব? গতি আমি রাজ্যপাল মহোদয়কে আমি আহ্বান জানাইছো যে এই মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার যিনি মন্তব্য এই মন্তব্যের উপর তদন্ত দি সচা অর্থাৎ যদি বাক বাক করব বিচারিছে, অসমখন আইন শৃঙ্খলা অবনতি ঘটাব বিচারিছে, তেনহলে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া নিজেই পদত্যাগ করক, নহলে অসমের জনসাধারণে নিশ্চয় পদত্যাগ কেনকা করব লাগে নিশ্চয় 2026-ত এই প্রত্যুত্তর নিশ্চয় রাইজে দিব। গতি আমি সংখ্যালঘু সংগ্রাম পরিষদের তরফের পর আমি মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক যে সিদ্ধান্ত লব বিচারিছে বহু বিবাহ
বিচ্ছেদ আইন, এই আইনখন যাতে বাতিল হয়, বাতিল নহয় আর আইনখন লাগিলে প্রণয়ন করক, তাত কোনো আমার আপত্তি নাই। কিন্তু পরিকল্পিতভাবে ষড়যন্ত্রমূলকভাবে যদি আইনখন বাতিল করে, নিশ্চয় সংখ্যালঘু সংগ্রাম পরিষদে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তর বিরুদ্ধে রাজপথে তুলাব। আর ইয়ার যদি কিনা আইন শৃঙ্খলা অবনীতি ঘটে, কিনা ধরনের সংঘর্ষ হয়, কিনা ধরনের পরিস্থিতি বেয়া হয়, ইয়ার জগরিয়া হব মুখ্যমন্ত্রী ডাঙরিয়া, এই কথাটা মনত রাখাও দরকার।